জিরাট এই স্টেশন চত্বর পাড়া থেকে বেরোলে জিরাটের এখানে কিন্তু বহু দুর্গাপুজো প্যান্ডেল হয়ে থাকে। তো 2024 এই বছর কিন্তু বহু দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি দেখাতে চলেছি আজকের এই স্টেশন চত্বর পাড়াতে কিন্তু বহু দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু এখানে সামনে কিন্তু অর্থাৎ রেলের টিকিট কাউন্টারের ঠিক সামনে কিন্তু এখানে টাঙিয়ে দিয়েছে। আর অলরেডি আজকের আমি যাব 2024 যে যুবশক্তি ক্লাবে, আমি আজকে কিন্তু যেতে চলেছি যুবশক্তি ক্লাবে, যেটা হুগলি জেলার মধ্যে পড়ে কিন্তু এই জিরা স্টেশন। আর এখানে তাদের শারদীয়া যে দুর্গ উৎসব এটা 42তম বর্ষে পড়েছে, আর এই দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, প্রিপারেশান কিন্তু শুরু হয়ে গেছে। এই বছর তাদের থিম হতে চলেছে কিন্তু 2024 একটা বিশেষ আকর্ষণ হতে চলেছে কিন্তু চীনের বৌদ্ধ মন্দির। 6 থেকে 7 মিনিট সময় লাগবে, অর্থাৎ প্রথমে কিন্তু সবুজ সংঘ ক্লাব, তারপরে কিন্তু সেই যুবশক্তি ক্লাব পড়বেই। যুবশক্তি ক্লাবে কিন্তু এই যে সামনে একটা ব্যানার দেওয়া রয়েছে যে চীনের বৌদ্ধ মন্দির 2024 হচ্ছে, আর এটা কিন্তু তাদের 42 বর্ষে অর্থাৎ 42তম বর্ষে কিন্তু এই পুজো পড়েছে। আর ঠিক ব্যানারে এই যে এই দিকটা এই সাইডটা দিকটা অর্থাৎ ইয়েলো বাড়ির পাশেই কিন্তু এই যে দুর্গাপুজোর থিমটা তৈরি হচ্ছে। এই রকম এই যে মাটিয়া রঙের একটা বাড়ি রয়েছে, এই বাড়িটার পাশে কিন্তু এই ব্যানারটা দেওয়া রয়েছে। এটা হলো এই যে ক্লাবের নাম হচ্ছে যুবশক্তি ক্লাব, এটা জিরাট পার্কের মাঠে হচ্ছে এটা। জিরাট স্টেশন পাড়া থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ এই যুবশক্তি ক্লাবে কিন্তু এই বছর হতে চলেছে চীনের বৌদ্ধ মন্দির। 2024 কিন্তু এই চীনের বৌদ্ধ মন্দির কিন্তু বিশেষ একটা আকর্ষণ করে ফেলেছে, আর এই বছর দুর্গাপূজার থিম হিসেবে কিন্তু এই চীনের বৌদ্ধ মন্দির কিন্তু মা প্রতিমাতে আসতেছে। থিমের কাজ কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে, এই বর্ষার জন্য কিন্তু কাজ এখন বন্ধ রেখেছে যত সম্ভব মনে হয়। আমি যেহেতু দুপুরের দিকে এসেছি আর এই টাইমটা যেহেতু লাঞ্চের টাইম, তার জন্য কিন্তু এই সময় কিন্তু কাজটা বন্ধ রাখা হয়েছে মনে হয়। আর এই জায়গাটা দেখতে পাচ্ছি এখন জল জমা হয়ে আছে, কিন্তু এই জায়গাটায় কাজ চলছে। দেখতে পাচ্ছি জল জমা হয়ে গেছে কিন্তু এর ওপরে কিন্তু কাজ চলছে। দেখতে পাচ্ছ এই জায়গাটায় কিন্তু চীনের বৌদ্ধ মন্দির হবে, এবং ঠিক সামনে দেখতে পাচ্ছে যুবশক্তি ক্লাবের যে ক্লাব ঘর, সেই ক্লাব ঘরটা দেখতে পাচ্ছি সামনে। এবং এই জায়গাটায় পুরো প্যান্ডেলটা তৈরি হচ্ছে, বেশি বড় জায়গা নয়, সামনে গ্রাউন্ডটা কিন্তু বেশি বড় নয়। ঠিক সামনে থেকে এলেই কিন্তু ঠিক এই জায়গাটায় প্রতিমা দর্শন করতে পারবে, ঠিক এই জায়গাটা কিন্তু প্রতিমা থাকবে, আর এই জায়গাটা কিন্তু প্রতিমা দর্শনার্থীরা তারা দেখতে পাবে। এই প্রতিমা দর্শনার্থীদের জন্য বিশাল একটা হলরুমের ব্যবস্থা করেছে, এবং এই জায়গাটা ঠিক সামনে চীনের যে বৌদ্ধ মন্দির, সেই বৌদ্ধ মন্দিরে কিন্তু পুরো প্যান্ডেলের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 2024 চীনের যে বৌদ্ধ মন্দির তৈরি করতে চলেছে যুবশক্তি ক্লাব, সেই চীনের বৌদ্ধ মন্দির তৈরি করতে চলেছে সেই যে প্যান্ডেলের একজন কর্ণধারকে আমি পেয়ে গেছি। তো তা তিনার সাথে কিছু কথা বলবো। তো দাদা, তোমার নামটা কি আমি জানতে চাই? শ্যামল মজুমদার। আচ্ছা শ্যামল মজুমদার, আচ্ছা এখানকার তুমি প্যান্ডেলে কি কর্ণধার? হ্যাঁ, প্যান্ডেলে কর্ণধার। আচ্ছা আমি বলছি এই প্যান্ডেলে কি থিমটা হতে চলেছে এবছর? থিমটা হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির। চীনের বৌদ্ধ মন্দির, আচ্ছা এটা কত ফুট হাইট হতে চলেছে? হাইটটা তোমার চওড়া আছে তোমার 100 ফুট হাইট আছে। আচ্ছা লেন্থটা আছে 100 ফুট আর হাইটটা তোমার 90 ফুট। 90 ফুট। আচ্ছা এখানে যে দর্শনার্থীরা তারা প্রবেশ করবে, ভেতরে কি কোনো আকর্ষণীয় রয়েছে? নিশ্চয়ই। কি রয়েছে এখানে? বিভিন্ন ধরনের তোমার কাঠের কাজ সব। কাঠের কাজ রয়েছে, আর কাঁচের কাজ কি রয়েছে? হ্যাঁ কিছু আছে, কিছু কাঁচের কাজ আর কিছু কাঠের কাজ রয়েছে, মানে কাঠের ডিজাইন উপরে রয়েছে প্লাইর উপরে। আচ্ছা লাইটিং শো কি এখানে কোনো ব্যবস্থা রয়েছে? হ্যাঁ লাইটিং শো বলতে তোমার আছে, লেজার শো তো এসব আছে। লেজার শো, লাইটিং শো আছে। আচ্ছা বাইরে যে বৌদ্ধ মন্দির তৈরি করছে পুরো কি অরিজিনাল ভাবে যে চীনের বৌদ্ধ মন্দির যেরকম স্ট্রাকচার সেরকমই তৈরি হবে? হ্যাঁ নিশ্চয়ই। কতদিনের মধ্যে এই বৌদ্ধ মন্দিরটা তৈরি করতে পারবেন বা কমপ্লিট করতে পারবেন? কমপ্লিট করতে মোটামুটি তুমি ধরে নাও প্রায় 2 মাসের উপরে লেগে যাবে। 2 মাসে লেগে যাবে। তো কবে ওপেনিং হবে? কবে এটা ওপেনিং হচ্ছে তোমার? হচ্ছে পূজোর 4 দিন আগে হচ্ছে। পূজোর 4 দিন আগে, মানে মহালয়ার আগে থেকে পরে আর কি? মহালয়ার পরে, মানে চতুর্থীর দিনে কিন্তু এটা ওপেনিং হয়ে যাচ্ছে। আচ্ছা এই এটা এখানে আসতে হলে কীভাবে মানুষ দর্শনার্থীরা এখানে আসতে পারবে? ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ট্রেনে আসতে পারবে, ট্রেনে করে এই তারপরে বাস রুট আছে, তো তোমার ব্যান্ডেল থেকে বাসে আসতে পারবে, টেকারে আসতে পারবে, নবদ্বীপ থেকেও ট্রেনে আসতে পারবে। আচ্ছা তাদের যোগাযোগটা খুব ভালো আছে। আচ্ছা স্টেশন পাড়া থেকে অর্থাৎ যে জিরা স্টেশন থেকে এখান থেকে 7 কি 8 মিনিটের হাঁটা পথ? হ্যাঁ 5 মিনিট, বেশি 7-8 মিনিট 5 মিনিট, 5 মিনিটের হাঁটা পথ। ওখান থেকেই এই যুবশক্তি ক্লাবের যে চীনের বৌদ্ধ মন্দির হচ্ছে 2024 সেই থিমটা কিন্তু এই বছর তোমরা দেখতে পাবে। এই চীনের যে বৌদ্ধ মন্দির তৈরি করতে চলেছো এটা কতখানে বাঁশ লাগতেছে এখানে আনুমানিক? মোটামুটি 1200 পিস বাঁশের দরকার। 1200 পিস মতন বাঁশ লাগতেছে।
আচ্ছা, কাপড়ের কোনো ডিজাইন থাকছে এখানে? কাপড়ের ডিজাইন থাকছে, কাপড়ের ডিজাইনও থাকছে। তারপরে তোমার ওই ডিজাইনের উপরে তোমার ই থাকছে, ওই ফোমের কাজ থাকবে। হ্যাঁ, না প্লাইয়ের কাজ থাকবে, প্লাইয়ের উপরে ফোম দিয়ে কোনো ডিজাইন তৈরি হবে। আচ্ছা, থার্মোকলও ইউজ হচ্ছে? না, থার্মোকল বাদ, থার্মোকল হচ্ছে না, ওটা বলতে ফোম তো, ফোম ইউজ হচ্ছে, ফোম ইউজ হচ্ছে, থার্মোকলটা হচ্ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা একটু সময় দেওয়ার জন্য। তো দেখতে পেলে আমি এই দুপুরের সময় কিন্তু আমি এখানটা এসেছি, আর এই সময় কিন্তু তারা সবাই খেতে গিয়েছিল, সবে এসেছে। আর আমি কথা বললাম যে যুবশক্তি ক্লাবে যারা প্যান্ডেল তৈরি করছে তাদের সাথে, আমি কথা বললাম যে এই প্যান্ডেল কিন্তু চতুর্থ দিন কিন্তু ওপেনিং হচ্ছে, আর এই চীনের বৌদ্ধ মন্দির তৈরি করতেছে, সামনে কিন্তু একটা ব্যানার দেওয়া রয়েছে, রাস্তার পাশে কিন্তু পুরো ব্যানারটা দেওয়া রয়েছে। তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। এই দিকটা প্যান্ডেলে হচ্ছে, আর ঠিক এই দিকটা একটা কোন রোড গেছে আমি জানি না, আর ঠিক এই দিকটা গেলে এই দিকটা কিন্তু স্টেশন রোড। এই দিকটা দেখো, একটু আগে কিন্তু রোদ বেরিয়েছিল একদমে, এত তীব্র রোদ ছাতা নিয়েই আমি বেরিয়েছিলাম। তারপর দেখো একটু আগে মেঘ কালো হয়ে গেল, এই দিকটা মেঘ পুরো কালো হয়ে গেছে, এই দিকটা দেখো পুরো আকাশ পুরো পরিষ্কার, আর এই দিকটা পুরো কালো হয়ে গেছে। এখন যেহেতু বর্ষাকাল, আর এই প্যাঁচা তুলোর মতো মেঘগুলো, অর্থাৎ কালো কালো মেঘগুলো কিন্তু ভেসে ভেসে অন্য দূরত্বের জায়গা চলে যাচ্ছে। একটু আগে আমি দেখছিলাম পুরো কালো মেঘ, আর এই দিকটা পুরো দেখো পুরো আকাশ পরিষ্কার, আর এই দিকটা মেঘটা কালো হয়েছে, বৃষ্টি আসতেছে, মানে হঠাৎ মাত্রে বৃষ্টি চলে আসছে, আর হঠাৎ মাত্রে আবার মেঘ পরিষ্কার হয়ে যাচ্ছে। ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং আসছি কোনো এক দুর্গাপূজার প্যান্ডেল।